নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শিরোনামে, ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে যোশীমঠ, নৈনিতাল উত্তরকাশীর অস্তিত্ব বিপদের মুখে বলছেন বিশেষজ্ঞরা। বছর ঘুরে আয়োজিত হতে চলেছে একাদশতম টাটা স্টিল কলকাতা লিটারারি মিট, শীতের শহরে ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল। আজকের সংবাদ সংক্ষেপে থাকছে, 2023 সালের 15তম পুরুষদের হকি বিশ্বকাপ শুরু হয়ে গেল গত শুক্রবার 13ই জানুয়ারি। 2018 সালেও ভারতে বসেছিল এই টুর্নামেন্টের আসর, ফলে টানা দুবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারতের হকি টিম। গতবারের মতো এবারও হকি বিশ্বকাপের আয়োজক ওড়িশা। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম ও রাউরকেল্লায় নবনির্মিত বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে খেলা হচ্ছে হকি বিশ্বকাপের ম্যাচগুলি। উদ্বোধনী ম্যাচে 2-0 ফলাফলে স্পেনকে হারিয়ে দিল ভারত। মাত্র 73 ঘন্টায় বিশ্ব ভ্রমণ করে গিনেসে নাম লেখালেন দুই ভারতীয়, সুজয় মিত্র ও আলী হুসেন ইরানি। ভারতের মাটি থেকে যাত্রা শুরু করে মাত্র 3 দিনে আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া ঘুরে গত 7ই ডিসেম্বর মেলবোর্নে এসে এই বিশ্ব ভ্রমণ শেষ করেন। নিখুঁত পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন এই বিরল কৃতিত্বের সাক্ষী হতে সাহায্য করেছে বলেই তাঁদের অভিমত। আন্তর্জাতিক বিনোদন জগতে বিরল সম্মান প্রাপ্তি ভারতীয় ছবির। 80তম গোল্ডেন গ্লোবে কিংবদন্তি শিল্পী টেলর সুইফট, লেডি গাগা, রিহানা প্রমুখকে পিছনে ফেলে সেরা অরিজিনাল স্কোর মোশন পিকচার্সের পুরস্কার জিতে নিল এস এস রাজামৌলির RRR ছবির গান নাটু নাটু, যার সুরকার এম এম কিরাভানি। তেলেগু ভাষায় গানটি গেয়েছেন রাহুল সিপ্লিগুঞ্জ এবং কালা ভৈরব। প্রধানমন্ত্রী জানিয়েছেন শুভেচ্ছা বার্তা, আনন্দে আপ্লুত সারা দেশবাসী। উত্তরাখণ্ডের যোশীমঠের বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে। তালিকায় রয়েছে উত্তরকাশী, নৈনিতাল, যে কোনো মুহূর্তে ধসে কেঁপে উঠতে পারে এই শহরগুলিও। বেলাগাম বাড়িঘর নির্মাণ ও পর্যটকদের উত্তরোত্তর ভিড়ে এই তীর্থস্থানগুলির অস্তিত্বও এখন বিপদের মুখে। 2016 সালের একটি সমীক্ষা অনুযায়ী এই শহরগুলির 50% এলাকায় এখনও ভূমি ধস হয়। তাছাড়াও বেলাগাম নির্মাণের কারণেই এবার এই শহরগুলি ধ্বংসের সম্মুখীন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যত সময় গড়াচ্ছে তত শোচনীয় হচ্ছে উত্তরাখণ্ডের যোশীমঠের পরিস্থিতি। ঘর, দোকান, হোটেল, রাস্তা সবকিছু গ্রাস করছে বিরাট বিরাট ফাটল। তীব্র আশঙ্কায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন যোশীমঠের বহু বাসিন্দা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার রিপোর্টে সামনে আসছে ভয়ঙ্কর তথ্য। 2022-এর 27শে ডিসেম্বর থেকে 2023-এর 8ই জানুয়ারি অর্থাৎ 12 দিনে 5.4 সেন্টিমিটার বসে গিয়েছে পার্বত্য জনপদ। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যোশীমঠে এই দুর্যোগের শুরু 2020 থেকেই, 2022-এর এপ্রিল থেকে নভেম্বরে বেশি রকম বসে যাওয়া শুরু হয়েছে। এই সময়কালে দেখা গিয়েছে যোশীমঠ প্রায় 9 সেন্টিমিটার নিচে নেমে গিয়েছে। যোশীমঠের পরিস্থিতি ভয়াবহ, উঠে এসেছে ভয়ঙ্কর সব দৃশ্য। যোশীমঠে বিপর্যয়ের মুখে অনেক হোটেলগুলি ভাঙার কাজ শুরু হয়েছে। মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আশঙ্কায় প্রাণ ভয়ে ঘর ছেড়েছেন সাধারণ মানুষ। এদিকে যোশীমঠ যখন সংকট কাটিয়ে ওঠার উপায় খুঁজছে, পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যে জনপদের মানুষদের এই মুহূর্তে নামিয়ে আনা ছাড়া উপায় নেই।
কারণ এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার পথ নেই। যোশী মঠের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য 45 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বিনা পরিকল্পনায় লাগাতার নির্মাণ কাজ, পাহাড় খোদায়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে যোশী মঠে ভাঙন ধরার পরই ওই জেলায় সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে এনটিপিসির সুড়ঙ্গ খোদাইয়ের কাজও। এবার সরকারের তরফে যোশী মঠের এই ভাঙনে এনটিপিসির কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শুধু যোশী মঠ নয়, নৈনিতাল, উত্তরকাশিয়ার চম্পাওয়াত একই বিপদে রয়েছে। 2016 সালের একটি সমীক্ষা অনুযায়ী এই শহরগুলির 50% এলাকায় এখনও ভূমিধস হয়। বর্তমানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এই তীর্থস্থানগুলিতে। সেই ভিড় সামাল দিতে গত দশকের তুলনায় অনেকটাই বেড়েছে হোটেল, লজ, হোমস্টে ও ধর্মশালার সংখ্যা। এমন বেলাগাম নির্মাণের কারণেই এবার এই শহরগুলিও ধসের সম্মুখীন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভূতত্ত্ববিদদের কথায় ফল্ট লাইন সক্রিয় হওয়ায় উত্তরকাশী, নৈনিতালের মতো শহরগুলি যথেষ্ট ভূমিকম্প প্রবণ। এছাড়াও গোদের ওপর বিস্ফোরণের মতো বর্তমান সময় বেড়ে চলেছে পর্যটক ও নির্মাণের ভিড়। যোশী মঠে যে দুর্ঘটনা ঘটেছে সে ঘটনা এই শহরগুলিতে যে কোনো দিন ঘটতে পারে, বরং আরো সহজেই এই অঞ্চলগুলি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। যোশী মঠকে বসবাসের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ডের ডিজিপি জানিয়েছেন এখনো পর্যন্ত 678টি বাড়ি বিপজ্জনক, বহু বাড়ি খালি করে দেওয়া হয়েছে, কিছু বাড়ি খালি করার কাজ চলছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 8টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 1টি দল, পুলিশ কর্মীরা রয়েছেন। প্রয়োজনে কিছু এলাকা সিল করে দেওয়া হবে, ওই এলাকায় বৈজ্ঞানিক পরীক্ষা করা হচ্ছে। শেষ পর্যন্ত এই এলাকা তলিয়ে যাবে কিনা সে নিয়ে আক্রাশ আতঙ্ক জমেছে যোশী মঠের আকাশে। শীতের মরশুম পড়লেই শহরবাসীর কালচারাল ক্যালেন্ডারে যে দুটি ইভেন্টের বছরভর অপেক্ষা থাকে তা হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা ও কলকাতা লিটারেরি মিট। বইমেলা শুরু হবে আগামী 31শে জানুয়ারি, তবে তার আগে 21 থেকে 26শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণ সহ কলকাতার আরও কয়েকটি জায়গায় 11তম টাটা স্টিল কলকাতা লিটারেরি মিটের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদগ্ধ চর্চার আসর জমে উঠবে। বাংলা তথা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কৃতি মানুষদের আলোচনায় মনকে যদি সমৃদ্ধ করতে চান, তবে জেনে নিন কোন কোন ইভেন্ট হতে চলেছে এবারের এই লিটারেরি ফেস্টে। নতুন বছরের শুরুতে বাঙালির চিন্তায় মননে নতুনত্বের ছোঁয়া দেয় টাটা স্টিল আয়োজিত কলকাতা লিটারেরি ফেস্ট। লিটারেরি ফেস্টের মূল বিষয়ের কেন্দ্রে সাহিত্য সংস্কৃতি থাকলেও এর পাশাপাশি বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কিত বিদগ্ধ আলোচনার পরিসর তৈরি হয়। আগামী 21শে জানুয়ারি 11তম এই লিটারেরি ফেস্টের উদ্বোধন করবেন দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রের বিশিষ্ট সাহিত্যতাত্ত্বিক ও শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী স্বিভাগ। 2013 সালের পর 10 বছর বাদে আবার এই লিটারেরি ফেস্টের উদ্বোধন করবেন তিনি। 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই লিটারেরি ফেস্টের অনুষ্ঠানগুলি চলবে, যাতে প্রায় 85টি সেশন থাকছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সেশনের কথা জানালেন লিটারেরি ফেস্টের ডাইরেক্টর মালবিকা ব্যানার্জি। তো আমাদের 11th টাটা স্টিল কলকাতা লিটারেরি মিট ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে শুরু হবে 21 তারিখ। আজকে আমাদের একটা প্রলোগ হয়েছিল আলিপুর মিউজিয়ামে, যেখানে সিদ্ধার্থ মুখার্জি, বিখ্যাত সায়েন্টিস্ট আর লেখক যিনি পুলিৎজার প্রাইজ জিতেছেন, ওনার সঙ্গে ছিলেন অমিতাভ ঘোষ, যিনি নিজে একটা খুবই বিখ্যাত অথর, আর উনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডি। তো ওদের মধ্যে আজকে প্রলোগ ছিল। 21শে সকালে 11টা থেকে আমাদের ফেস্টিভ্যাল শুরু হবে। উদ্বোধন করছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
উনি আমাদের ফেস্টিভ্যালে 2013 সালে এসেছিলেন, তো 10 বছর পর এবার আসছেন। তাছাড়া অনেক বাইরে থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আর বেঙ্গল থেকে অনেক অথররা আসছে, কথা বলছে, মিউজিক ইভেন্টস হচ্ছে, একটা প্লে হচ্ছে কৌশিক সেন রিদ্ধি সেনের হ্যামলেট, তারপর মিউজিকে শক্তি, যেটা 50 ইয়ার্স অফ শক্তির টুরে কলকাতার ইভেন্ট আমাদের কলকাতা লিটারি মিটের মধ্যেই আছে, এটা হচ্ছে 24 তারিখ ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবে। এইটাতে জন ম্যাকলফলিন, জাকির হুসেন, শঙ্কর মহাদেবন, গণেশ রাজগোপালন আর সেলভা গণেশ পারফর্ম করবেন। কুকার প্রাইজ উইনার শ্রীলঙ্কা থেকে শেহান করুণা তিলকা আসছেন, পুলিৎজার প্রাইজ উইনার অ্যান্ড্রু শন গ্রিয়ার, কুকার ইন্টারন্যাশনাল প্রাইজ উইনার গীতাঞ্জলি শ্রী আর ওনার অনুবাদক ডেজি রকওয়েল, এরা সবাই, যেটাকে আমরা ফেস্টিভ্যালে হাইলাইটস বলে, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আমার অমনি কোনো হাইলাইটস থাকে না। ইনফ্যাক্ট দ্য সেশনস আমার যেটা পছন্দ ওটা হচ্ছে আঁখি মুখার্জি, যিনি অক্সফোর্ডের একটা প্রফেসর, উনি কথা বলবেন আনসিন সিটি ওনার বইয়ের ব্যাপারে, দ্য মেন্টাল হেলথ অফ দি আর্বান পুয়ার। তাছাড়া শক্তি চট্টোপাধ্যায়, শক্তির কথা বললাম, আর একটা শক্তি, শক্তি চট্টোপাধ্যায়ের উপরে শ্রীজাত কথা বলবেন, চন্দ্র ভট্টাচার্য বিভূতিভূষণ এর উপরে কথা বলবে। তো বিভিন্ন দিনে অনেক কিছু আছে, আমাদের ওয়েবসাইট আছে www.kolkatalitmeet.in, ওখানে প্রোগ্রামের সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সব প্রোগ্রাম ফ্রি, ইউ হ্যাভ টু এন্টার থ্রু ইস্ট গেট, যেটা সেন্ট পলস ক্যাথিড্রালের উল্টো দিকে। আর তাছাড়া আপনারা আসুন, এই পুরো প্রোগ্রাম যেটা আমরা আপনাদের জন্যই বানাই ওটাকে দেখুন, এনজয় করুন, এটাতে আমাদের খুব খুশি। ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আমাদের পরের সেশনটি শুরু হতে চলেছে, আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যালের 11তম বর্ষ সম্প্রতি অনুষ্ঠিত হল। উদ্বোধন করলেন পদ্মশ্রী পণ্ডিত স্বপন চৌধুরী। বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর পক্ষ থেকে ওর হাতে জীবনকৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। 4 দিনব্যাপী এই শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাদন এবং মার্গ সঙ্গীতে ছিলেন পণ্ডিত শিবকুমার শর্মার পুত্র পণ্ডিত রাহুল শর্মা, পূর্বায়ন চ্যাটার্জি, পণ্ডিত বিক্রম ঘোষ প্রমুখ। বেহালা বাদনে ছিলেন ডক্টর মঞ্জুনাথ ও মাইসোর নাগরাজ, কণ্ঠসঙ্গীতে পণ্ডিত সঞ্জীব অভয়ঙ্কর এবং আরও অনেকে। এই ফেস্টিভ্যালের বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন মেয়র ফেরাদ হাকিম, ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ অনেকেই। বেহালার মানচিত্রে সঙ্গীতের এক অনন্য উদযাপন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।